ওনাদের নাকি স্বপ্নে দেখাই আছে তৃতীয়বার যে আমার এই কবরটা মানে আর মেরামত করার দরকার নেই, আমার পায়ের গোড়ায় একটি ব্যক্তি আছে যার সমস্যা আছে আমার কারণে। কবর রেখে যাওয়ার পরে ওনারা আসলে দেখছেন যে কবরটা বাঁকা হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে ওনারা চেষ্টা করেছেন কবরটাকে আবার সোজা করে দেওয়ার, কিন্তু তারপরেও কবরটা নাকি আবার বাঁকা হয়ে গেছে। পবিত্র কাবা ঘরের সম্মানার্থে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের জন্য আমাদের দেশে উত্তর দিকে মাথা রেখে কবর দেওয়া হয়। কবরে শোয়ানোর পর ডান কাতে থাকলে আবার ডান দিকে মাথাটা হেলে থাকলে মুখটা যেন কিবলামুখী থাকে, এই জন্য আমাদের দেশে কবর দেওয়া হয় এই নিয়মে। এটাই ইসলাম ধর্মের বিধান। ছবিতে যে কবরটি দেখতে পাচ্ছেন এটা ঝিনাইদহ কেন্দ্রীয় কবরস্থানের একটি সমাধি। কবরটি অনেক পুরাতন, কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারে না ঠিক কত আগের পুরাতন কবর এটি। এখন এই কবরটি সম্পর্কে অনেক বড় একটা ঘটনা আছে যেটা হয়তো এই শহরের কমবেশি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। ঘটনাটি হচ্ছে এই কবরটি ছিল সোজা, অর্থাৎ উত্তর দিকে মাথা দক্ষিণে পা, কিন্তু কবরটি বাম পাশে প্রায় দুই হাত মতো ঘুরে পশ্চিমে মাথা পূর্ব দিকে পা চলে যায়। তার কিছুদিন পর সংস্কার করে কবরটি সোজা করে দেয়া হয়, কিন্তু এটা আবারও বেঁকে যায়, অর্থাৎ পশ্চিম দিকে মাথা পূর্ব দিকে পা চলে যায়। একাধিকবার কবরটি সংস্কার করে সোজা করে দিলেও কবরটি বারবারই বেঁকে যেতে থাকে। এ বিষয়ে নানাজনের নানা মত কথিত আছে অনেক ঘটনা, তেমনি কয়েকটি মানুষের কাছে আমরা শুনব এই কবর সম্পর্কে কি হয়েছিল আসলে এখানে। কবরটা এমন ব্যাখ্যা হয়ে যাওয়ার কারণ, যেহেতু অনেকেই আসে অনেক মন্তব্য করে, তবে ওই কবরটার যারা আছে এখনও বেঁচে তাদের আত্মীয় স্বজন তারা আসে, ওনার নাতি ছেলে ওনার সাথে, উনি মুরব্বী হয়ে গেছে, ওনার সাথে আমার কথা হয়েছে। আমিও জানতে চাইছিলাম একসময় যে কবরটা এমন কেন, তা সে আমার প্রশ্নের উত্তর দিয়েছিল যে কবরটা আমরা দুইবার মেরামত করছি, করার পরেও কবরটা এরকম ঘুরে গেছে পশ্চিম দিকে। তো ওনাদের নাকি স্বপ্নে দেখাই আছে তৃতীয়বার যে আমার এই কবরটা মানে আর মেরামত করার দরকার নেই, আমার পায়ের গোড়ায় একটি ব্যক্তি আছে যার সমস্যা আছে আমার কারণে। হ্যাঁ, ওনাদের স্বপ্নে নাকি দেখাই আছে যে আমার এই কবরটা আর ঠিক করা সোজা করার দরকার নেই, আমার পায়ের গোড়ায় একটা ভালো মানুষ আছে, আমার পার কারণে তার সমস্যা আছে। এটাই ওদের স্বপ্নে দেখাই আছে, স্বপ্নের কথা, এটা বাস্তবে আসলে কি আমি জানি না। এটা অন্তত হয়তো হতে পারে 80-90 বছর বা এরকম। একটা কবর এখানে ব্যতিক্রম, হাজার হাজার কবর আছে কিন্তু এই কবরটার মতো নেই, এটাই এরকম। আমাদের মুসলিম রীতিনীতি অনুযায়ী উত্তর প্লাস দক্ষিণ হওয়াই উচিত এবং এইভাবে আমরা দিয়ে থাকি, কিন্তু আমি এই ঝিনাইদহ সিদ্দিকা কামিল মাসে জামে মসজিদে 21 বছর ধরে আছি। তো 21 বছর ধরে আমি দেখছি যে এই কবরটা বাঁকা অবস্থায় আছে। তো আমি এখানে একটা হিস্ট্রি অবশ্য শুনেছি, সত্যমিটা কতদূর আমি সঠিক জানি না। তো আমি যেটা জানি বা যেটা শুনেছি যে উত্তর অথবা দক্ষিণে একটা ভালো মানুষের কবর ছিল বা আছে, এটা আমি শুনেছি। তো থাকার পরে ইনি আসলে ভালো মানুষ হিসেবে ছিলেন না যতদূর শুনেছি। তো একজন ভালো মানুষের মাথা বা পায়ের কাছে ওনার কবর হবে এটা আসলে কেমন যেন ওই সময় হচ্ছিল। তো যখন ইনার যখন ওয়ারিশটা ছিল, ইনাকে যখন কবর রেখে যাই, কবর রেখে যাওয়ার পরে ওনারা আসলে দেখছেন যে কবরটা বাঁকা হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে ওনারা চেষ্টা করেছেন কবরটাকে আবার সোজা করে দেওয়ার, কিন্তু তারপরেও কবরটা নাকি আবার বাঁকা হয়ে গেছে। তারপর ওনার যারা ওয়ারিশ ছিল ওনার ওই অবস্থায় রেখে চলে যায়, যাওয়ার পর থেকে এই অবস্থায় আছে। আর এটা আমি আসলে গল্প শুনেছি, সত্য এবং মিথ্যা কতটুকু সেটা আমার জানা নাই। যদি আমার জানায় ভুল হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে আমি পানা চাই, আল্লাহ যেন ক্ষমা করেন। আর যদি সঠিক হয় আমার শোনাটা তাহলে হয়তো এটা সঠিক হতো। এই পৃথিবীতে অনেক ঘটনাই ঘটে যার সঠিক উত্তর আমাদের কখনোই জানা থাকে না। এই কবরটির ইতিহাস ঠিক তেমনই, কথিত আছে এই কবরটির যেভাবে থাকার কথা সেভাবেই রাখা হয়েছিল, এবং এই কবরে যিনি শায়িত আছেন তার পায়ের কাছে একজন বুজুর্গ ব্যক্তির কবর ছিল, এবং তিনি স্বপ্নে দেখিয়েছিলেন যে তার কবরটি যেন আর সোজা না করা হয়। তার পরবর্তী উত্তরসূরিরা তার কবরটি সোজা করার চেষ্টা করেছিল, দুইবার চেষ্টা করেছিল এমনটি কথিত আছে, তারপর তারা আর চেষ্টা করেনি, এভাবেই কবরটি রয়েছে। এখানে হাজার হাজার কবর, এটা একটা মৃতদের পৃথিবী, এখানে শুধুমাত্র একটি কবরই ব্যতিক্রম। উত্তর দক্ষিণ হওয়ার কথা কিন্তু সেই কবরটি রয়েছে পূর্ব পশ্চিম অবস্থায়।
সেই কবরে যিনি শায়িত আছেন জানি না আল্লাহ তাকে কেমন রেখেছেন, কেমন আছেন এবং কী কারণে কবরটি বাঁকা এটা যেন সবারই অজানা। প্রতিটা কবরের নাম ফলক জানা গেলেও এই কবরে যিনি শায়িত আছেন তার নাম ফলক ঠিকঠাক কিছুই জানা যায়নি এবং এখানে যারা দায়িত্বে আছেন দীর্ঘদিন ধরে যারা দেখছেন তারাও কিছুই বলতে পারছেন না সত্য মিথ্যা কোনটা, সেটা তো মহান রাব্বুল আলামিন জানেন। আমি জুয়েল আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি, ক্যামেরাতে ছিল সুমন মিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন এবং নিজেদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।